পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সীমান্ত বলা হতো ভারত বাংলাদেশ সীমান্তকে। আর এই সীমান্তে ভারতের দাদাগিরি ছিল বিশ্বজুড়ে আলোচিত। তবে স্বৈরাচার পতনের পর হঠাৎই এসেছে আচমকা পরিবর্তন। সীমান্তে বিজিবির দাঁত ভাঙা জবাবে সুর নরম করতে শুরু করেছে ভারতীয় সীমান্ত বাহিনী। বিজিবির হাতে প্রতিনিয়ত আটক হচ্ছেন ভারতীয় চোরাকারবারীরা। অনুরোধে সুরে আবার তাদের ফেরত চাইছে বিএসএফ। প্রায় প্রতিদিনই সীমান্তে ভারতীয় চোরাকারবারী দলকে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন বিজিবির সদস্যরা। ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার 418/11S বোদাপাড়া নামক স্থানে অবস্থান করেন। রাত 1:30টার সময় ভারতীয় কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। ওই সময় ভারতীয় চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবি টহল দলের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় টহল দল প্রাথমিক সতর্কতা হিসেবে 1 রাউন্ড ফাঁকা গুলি করে। এতেও ভারতীয় চোরাকারবারীরা ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে পরে চোরাকারবারীদের অবস্থান লক্ষ্য করে আরও 2 রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারীদের ফেলে যাওয়া 94 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। প্রতিবছর সীমান্ত দিয়ে আসা চোরাচালান ও পাচার করা অস্ত্র, মাদক, গরু ও চোরাচালানি মালামাল উদ্ধার করার পরিমাণ 1000 কোটি টাকারও বেশি। কোটি কোটি টাকার মাদক, অস্ত্র, ডলার, সোনা জব্দ করেছে বিজিবি। চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 300+ চোরাচালানি চক্রের সদস্যকে। সীমান্ত পথের অবৈধ বাণিজ্যের প্রলোভনের টোপে পড়ে সীমান্ত এলাকায় গড়ে উঠেছে অপরাধী চক্রের সিন্ডিকেট। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী যথাক্রমে বিজিবি ও বিএসএফ সদস্যদের চোখে ধুলো দিয়ে সীমান্তের 1000 কোটি টাকার অবৈধ বাণিজ্যের কর্মকাণ্ড অব্যাহত রাখার খবর উদ্বেগজনক। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে সতর্ক নজরদারি ও কঠোর অবস্থান নেয়ার পরও সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে সীমান্তের অবৈধ পথে অনুপ্রবেশ, চোরাচালান, পাচার হওয়ার মতো অপরাধের ঘটনা ঘটছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল সীমান্তে চোরাচালানিরা অনেকটা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে থাকে। দুই দেশের সীমান্ত ঘেঁষে এমনভাবে মানুষের বসবাস, শনাক্ত করা কঠিন কোনটা বাংলাদেশ আর কোনটা ভারত। এ সুযোগটা কাজে লাগিয়ে পাচারকারীরা সহজে এপার ওপার যাতায়াত করে থাকে। তবে মাদক পাচার রোধে বিজিবি কঠোর থাকলেও অনেকটা উদাসীন ভারতের সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা। এতে অনায়াসে মাদক দ্রব্যসহ বিভিন্ন চোরাচালান পণ্য অনায়াসে ঢুকে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। এসব ঘটনার পর কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। শুধু বেনাপোল সীমান্ত দিয়েই নয়, দিনাজপুরের হিলি সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ফেন্সিডিল, মদ, আতসবাজি ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়িসহ চোরাচালানি মালামাল জব্দ করেন বিজিবি। এর আগে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ 9 জনকে আটক করেছে বিজিবি। সম্প্রতি সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদ পেয়ে সলেমানপুর গ্রাম থেকে 2 পুরুষ, 3 নারী ও 4 জন শিশুকে আটক করা হয়। খুলনা বিভাগে 6টি সীমান্তবর্তী জেলার সীমান্ত এখনও অরক্ষিত। বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছেই। ভিসা পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে এই অনুপ্রবেশ করানো মহামারীর সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।